গর্ভাবস্থায় অনিদ্রা ও ঘুমের সমস্যা এবং তার সমাধান। মূল ভিডিওতে যাওয়ার আগে স্টেম সেল ব্যাংকিং এর গুরুত্ব সম্পর্কে বলবো। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে 80টিরও বেশি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। আরও জানতে 01312178910 নম্বরে কল করুন। গর্ভ অবস্থার সময় অনিদ্রা এবং ঘুমের সমস্যা হতে পারে, এই ভিডিওতে আমি আপনাকে কিছু করণীয় এবং সমাধান সহ তথ্য প্রদান করব। কিছু সহজ কৌশল অনুসরণ করলেই আপনি গর্ভকালীন সময়ে ঘুমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। গবেষণায় দেখা গিয়েছে গর্ভকালীন সময়ে ভালো ঘুম না হওয়ার সাথে মা ও শিশুর নানান স্বাস্থ্য জটিলতার সম্পর্ক থাকে। এছাড়াও ঘুমের সমস্যা থেকে দিনের বেলা বেশি ক্লান্ত লাগতে পারে এবং কাজে মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে। গর্ভ অবস্থায় অনিদ্রা এবং ঘুমের সমস্যার প্রধান কারণগুলি হতে পারে হরমোনাল পরিবর্তন, শারীরিক অসুবিধা এবং মানসিক চাপ। গর্ভকাল যত বাড়বে ঘুমের সমস্যাও তত বাড়তে পারে। বিশেষ করে গর্ভ অবস্থায় একেবারে শেষ সপ্তাহগুলোতে পেটের আকারের জন্য আরাম করে ঘুমানো বেশ কঠিন হয়ে উঠতে পারে। তবে এই বিষয়ে বেশি দুশ্চিন্তা না করে যতটুকু সম্ভব বিশ্রাম নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ঘুমানোর জন্য শান্তিপূর্ণ পরিবেশ বেছে নিতে হবে, আরামদায়ক অবস্থানে ঘুমান, নিয়ম করে ঘুমানোর অভ্যাস করুন, দিনে ঘুমানো কমিয়ে দিন, ঘুমানোর আগে উষ্ণ পানিতে গোসল করুন, গর্ভ অবস্থায় আপনার পছন্দের ব্যায়াম করা চালিয়ে যান, মানসিক চাপ কমান, মেডিটেশন করার জন্য চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। এ ধরনের ব্যায়াম স্ট্রেস কমানোর পাশাপাশি ভালো ঘুমে সাহায্য করতে পারে। ক্যাফেন জাতীয় পানি পরিহার করুন। ঘুমানোর কমপক্ষে 6 ঘন্টা আগে ক্যাফেন জাতীয় পানীয় খাওয়া থেকে বিরত থাকুন, যেমন চা, কফি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস। এক বসায় বেশি খাওয়া এড়িয়ে চলুন। সারাদিনের খাবার অল্প অল্প করে ভাগ করে খাওয়ার চেষ্টা করুন, এটি বুক জ্বালা পোড়ার সমস্যা কমাতে সাহায্য করবে। গর্ভকালীন সময়ে ঘুমের সমস্যা হলে প্রথমে ঘরোয়া চিকিৎসা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভ অবস্থায় ঘুমের ওষুধ খাওয়াকে সাধারণত নিরুৎসাহিত করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভ অবস্থায় প্রচলিত ঘুমের ওষুধ সেবনের ফলে সময়ের আগে সন্তান প্রসব হওয়া, জন্মের সময় শিশুর ওজন কম হওয়া ও আকারে ছোট হওয়ার মতো জটিলতার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, বরং অনিদ্রার সমাধানে ডাক্তারের পরামর্শ নিন। ঘুম না হওয়ার পেছনে শারীরিক অথবা মানসিক কোনো কারণ থাকলে ডাক্তারই উপযুক্ত পরামর্শ দিতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সঠিক তথ্য দিতে চেষ্টা করেছি। আপনার সঠিক ঘুম ও সুস্বাস্থ্য কামনা করছি। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা।